সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। পিতামাতা ফিলিস্তিনি, জন্ম কুয়েতে, যুদ্ধের কারণে সে কুয়েত ছেড়েও পালিয়ে যেতে হয়েছে। হয়তো ভাগ্যই তাকে টেনে নিয়ে গেছে নতুন আরেকটি দেশে। তাই তো আজ জর্ডানের রানীর মুকুট তার মাথায়। রানী আল আবদুল্লাহ আরব বিশ্বের গণ্ডি ছাড়িয়ে দুনিয়া জুড়ে আলোচিত এক নাম। রাজপরিবারের ব্যারিকেড ভেঙে যিনি ডাক দিয়েছেন সমাজ বদলের আন্দোলনের। দাতব্য কার্যক্রম, লেখালেখি, উন্নয়ন কর্মসূচি, অধিকার আন্দোলন কোথায় নেই তিনি? আজ জানাবো জর্ডানের রানী রানী আবদুল্লাহর জীবনের নানা দিক সম্পর্কে। ক্যারিয়ার শুরু করেছিলেন সিটি ব্যাংকের মার্কেটিং বিভাগের কর্মী হিসেবে। কিছুদিন পর যোগ দেন কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেলের মার্কেটিং বিভাগে। অ্যাপেল তখন কম্পিউটার মার্কেটে হু হু করে ক্রেতা বাড়াচ্ছে, সমাজের উঁচু স্তরের মানুষের যাতায়াত অ্যাপেলের সবগুলোতে। জর্ডানের রাজ পরিবারও সেই তালিকায় থাকবে, সেটি তো স্বাভাবিক। রাজপরিবারের আমন্ত্রণে এক নৈশভোজে যোগ দিতে গিয়েই পাল্টে যায় রানিয়া আল ইয়াসিনের জীবনের গতিপথ। অ্যাপেলের এক সহকর্মীকে নিয়ে রাজকন্যার আয়োজিত নৈশভোজে যোগ দিতে যান রানিয়া। সেখানে পরিচয় হয় রাজপুত্রের সাথে। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে যা বোঝায় সেটি যেন ঘটেছিল তাদের মাঝে। দুই মাস পরে বাগদান আর পাঁচ মাস পরে রাজবধূ হয়ে প্রাসাদে ঢোকেন রানিয়া। তৎকালীন বাদশাহ হুসেন বিন তালালের বড় ছেলে আবদুল্লার সাথে ধুমধাম করে তার বিয়ে হয়। ফিলিস্তিনি বাবা মায়ের ঘরে রানিয়ার জন্ম 1970 সালের অগাস্টে। বাবা ফয়সাল সিদ্দিকি আল ইয়াসিন পেশায় ছিলেন চিকিৎসক। কুয়েতে জন্ম হলেও অন্য দুই ভাই বোনের সাথে ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারম শহরে রানিয়ার বেড়ে ওঠা। কিছুদিন পর অবশ্য কুয়েতেই বসবাস করতে শুরু করে পরিবারটি। সেখানে ইংরেজি মাধ্যমে স্কুল শিক্ষা শেষ করে রানিয়া পাড়ি জমান মিশরে। আমেরিকান ইউনিভার্সিটি অফ কায়রোর ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তি হন। এদিকে 1991 সালের উপসাগরীয় যুদ্ধের সময় আরও অনেক ফিলিস্তিনি শরণার্থী পরিবারের মতো রানিয়ার পরিবারকেও কুয়েত ছাড়তে হয় নিরাপদ আশ্রয়ের জন্য। এবার তারা আশ্রয় নেন জর্ডানে। মিশর থেকে পড়াশোনা শেষ করে রানিয়াও আর কুয়েতে ফিরে যাননি। জর্ডানে গিয়ে মিলিত হন পরিবারের সদস্যদের সাথে। ব্যবসায় প্রশাসনে ডিগ্রি ও ইংরেজিতে দক্ষতা থাকায় সিটি ব্যাংকের মার্কেটিং বিভাগে উচ্চপদে চাকরি পেয়ে যান। সেখান থেকে প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপেল হয়ে সোজা রাজপ্রাসাদে। রাজবধূ হলেও রানিয়ার মাথায় রাজমুকুট ওঠার কথা ছিল না। ভাগ্যের ছোঁয়ায় হঠাৎ করেই তার স্বামী আবদুল্লাহ সিংহাসনে বসেন। রানিয়ার শ্বশুর ও আবদুল্লার বাবা হুসেন বিন তালালের দীর্ঘ শাসনামলে জর্ডানের ক্রাউন প্রিন্স ছিলেন বাদশার ছোট ভাই ও আবদুল্লার চাচা প্রিন্স হাসান বিন তালাল। মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে ভাই হাসানকে সরিয়ে পুত্র আবদুল্লাহকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেন বাদশাহ হুসেন। 1999 সালের ফেব্রুয়ারিতে বাদশার মৃত্যু হলে সিংহাসনে বসেন আবদুল্লাহ, আর এক মাস পর রানী হিসেবে নাম ঘোষণা করা হয় রানিয়ার। রাজবধূ হলেও রানিয়ার মাথায় রাজমুকুট ওঠার কথা ছিল না। ভাগ্যের ছোঁয়ায় হঠাৎ করেই তার স্বামী আবদুল্লাহ সিংহাসনে বসেন। রানিয়ার শ্বশুর আবদুল্লার বাবা হুসেন বিন তালালের দীর্ঘ শাসনামলে জর্ডানের ক্রাউন প্রিন্স ছিলেন বাদশার ছোট ভাই ও আবদুল্লার চাচা প্রিন্স হাসান বিন তালাল। মৃত্যুর মাত্র দু সপ্তাহ আগে ভাই হাসানকে সরিয়ে পুত্র আবদুল্লাহকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেন বাদশাহ হুসেন। 1999 সালের ফেব্রুয়ারিতে বাদশার মৃত্যু হলে সিংহাসনে বসেন আবদুল্লাহ, আর এর এক মাস পর রানী হিসেবে নাম ঘোষণা করা হয় রানিয়ার। তখন তার বয়স ছিল 28 বছর। সে সময় তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে কম বয়সী রানী। রানী হওয়ার পর থেকেই রানিয়া নিজের ক্ষমতাকে দায়িত্ব হিসেবে উপলব্ধি করতে থাকেন। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে মানুষের ভাগ্য উন্নয়ন করা যায় সেটি ছিল তার চিন্তায়। জর্ডানের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখতে থাকেন। বিশেষ করে রক্ষণশীল আরব বিশ্বে নারীদের অবস্থার পরিবর্তন ও নারীর ক্ষমতায়নের দিকে তিনি গুরুত্ব দেন। অবশ্য রানী হওয়ার আগ থেকেই তার এসব গুণ প্রকাশ পেতে থাকে। তিনি প্রতিষ্ঠা করেন জর্ডানের রিভার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান। সংস্থাটি শিশুদের কল্যাণে বড় পরিসরে কাজ শুরু করে।
1998 সালে শিশুদের নিরাপত্তা প্রদান ও নির্যাতন রোধে হাতে নেন চিলড্রেন্স সেফটি প্রোগ্রাম। এই উদ্যোগটি বিশ্বব্যাপী প্রশংসিত হলে 2000 সালে ইউনিসেফের গ্লোবাল লিডারশিপ ইনিশিয়েটিভ প্রোগ্রামে আমন্ত্রিত হন রানিয়া। শিক্ষাখাতে তার গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে ছিল কুইন রানিয়া অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স প্রবর্তন। তার হাত দিয়ে দেশটিতে প্রথম চালু হয় শিশুদের শিক্ষামূলক কর্মসূচি চিলড্রেন্স মিউজিয়াম। 2008 সালে মাদ্রাসাতি নামে একটি কর্মসূচির অধীনে 500টি স্কুলের পুনর্নির্মাণ কাজ চলে তার উদ্যোগে। এছাড়া শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ, উচ্চশিক্ষার জন্য বৃত্তি চালুসহ আরও অনেক কর্মসূচি হাতে নেন রানিয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে জর্ডানি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দিতেও বেশ কিছু উদ্যোগ নেন তিনি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভাগ্যোন্নয়নেও রানিয়া ভূমিকা রাখতে শুরু করেন। এতিমদের সহায়তার জন্য 2003 সালে গঠন করেন বড় একটি তহবিল। এছাড়া শিশুদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা, নাগরিকদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে বিভিন্ন ক্যাম্পেইন হাতে নেন রানিয়া। নিজ দেশের সীমা ছাড়িয়ে রানিয়ার কাজের পরিধি বিস্তৃত হয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিশ্বনেতাদের সাথে শিক্ষা, শিশু স্বাস্থ্য সহ বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখতে শুরু করেন। 2009 সালে সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিনোকারের সাথে যৌথভাবে শুরু করেন ওয়ান গোল এডুকেশন ফর অল নামের একটি দাতব্য কর্মসূচি। বিশ্বের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। রানিয়ার আরেকটি আলোচিত উদ্যোগ ছিল আন্তঃধর্মীয় ও আন্তঃসংস্কৃতি সংলাপ চালু করা। আরবদের সাথে পশ্চিমাদের, এশীয়দের সাথে আফ্রিকানদের ভুল বোঝাবুঝি এবং দূরত্ব ঘটাতে, সেই সাথে একটি ধর্ম সম্পর্কে অন্য ধর্মের মানুষদের ভুল ধারণা দূর করাই এই সংলাপের উদ্দেশ্য ছিল। দেশে ও বিদেশে তিনি এই উদ্যোগটি চালিয়ে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে। জর্ডানের রানী 2017 সালে কক্সবাজারে রোহিঙ্গাদের উদ্বাস্তু শিবির পরিদর্শন করেছেন। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ভূমিকা রেখেছেন, যার কারণে 2011 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে স্থান দেয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 নারীর তালিকায়। এইসব কর্মকাণ্ডের পাশাপাশি ডিজিটাল জগতেও সমান সক্রিয় জর্ডানের রানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার সক্রিয় পদচারণা। ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে রয়েছে তার লাখ লাখ অনুসারী। এসবের মাধ্যমে সচেতনতামূলক পোস্ট করে রানিয়া ডিজিটাল দুনিয়ায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে চলেছেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতামত প্রকাশ করেন তিনি। আবার বিভিন্ন সময় ফলোয়ারদের সরাসরি প্রশ্নেরও জবাব দেন। টুইটারে তার ফলোয়ার সংখ্যা প্রায় 45 লাখ। বহুগুণে গুণান্বিতা রানিয়ার লেখালেখির হাতও চমৎকার। 2000 সালে শ্বশুর হুসেন বিন তালালের প্রথম মৃত্যুবার্ষিকীতে ছোটদের উপযোগী করে তার সম্পর্কে একটি বই প্রকাশ করেন রানিয়া। বইটির নাম দ্য কিংস গিফট। বইটি বিক্রয় সমুদয়ের অর্থ ব্যয় করা হয় দরিদ্র শিশুদের কল্যাণে। শিশুদের জন্য আরও কয়েকটি বই লিখেছেন তিনি। দ্য স্যান্ডউইচ সোয়াপ নামের বইটি 2010 সালে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছিল। সামাজিক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ব্রুনাই, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের শতাধিক সম্মাননা পেয়েছেন কুইন রানিয়া। বিভিন্ন দেশের 4টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। সবকিছু মিলে তাই দেশে ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয় জর্ডানের রানী। সংসার জীবনে 3 পুত্র ও 1 কন্যার জননী রানিয়া। তার বড় ছেলে প্রিন্স হুসেইন জর্ডানের বর্তমান ক্রাউন প্রিন্স। জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া এই রানী রাজপ্রাসাদে থাকলেও তাই সাধারণের অবস্থাটা অন্যদের চেয়ে ভালোই বুঝতে পারেন, যে কারণে নিজের ক্ষমতা আর সামর্থ্য ব্যয় করে দাঁড়াতে চেষ্টা করেছেন সাধারণের পাশে। ইচ্ছে থাকলে রাজপ্রাসাদের উঁচু দেয়াল পার হয়ে যে মানুষের পাশেও দাঁড়ানো যায়, সেটিও যেন প্রমাণ করেছেন রানিয়া আল আবদুল্লাহ।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।